সকাল দর্শক বৃন্দ, কেমন আছেন সবাই? নিশ্চয় খুব ভালো আছেন। সবার দিনটি খুব ভালো কাটুক, সুস্থ কাটুক, সেই প্রত্যাশা নিয়ে বরাবরের মতো প্রতিদিনের আয়োজন শুরু করছি আমার সকাল। সাথে আছি আমি তিন্নি, এবং আজকে আমাদের সাথে একজন অতিথি শিল্পী রয়েছেন, জনাব সাইফুল কবির, এবং বরাবরের মতো আমাদের তবলায় আছেন জিয়াউর রহমান জি। শুভ সকাল দুজনকে, খুবই 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 শুভেচ্ছা জানাচ্ছি এবং স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। সবাইকে খুব ফ্রেশ লাগছে সকালবেলা, কেমন আছেন? জি ভালো আছি। দেখি মনে হচ্ছে খুব ভালো আছেন, সকাল মানুষ কিভাবে ভালো রাখে। আয়োজনটি আপনার গান দিয়ে শুরু করব অবশ্যই, তবে গান শুরুর আগে মাইটিভির পর্দায় অনুষ্ঠানের মাধ্যমে কি কি রয়েছে একটু দর্শকদের জানিয়ে দিতে চাইছি। দর্শক চলুন দেখে নিই মাইটিভির পর্দায় আমার সকাল অনুষ্ঠানের মাধ্যমে আজকে আপনাদের জন্য কি কি থাকছে। সুস্থ থাকুন প্রতিদিন ও আজকের মাইটিভি। দেখে নিলাম কী কী থাকছে আমার সকল অনুষ্ঠানের মাধ্যমে। আশা করি আমাদের পর্দার পিছনে যে দর্শকরা রয়েছেন অনেক উপভোগ করবেন। গানে যেতে চাইছি, প্রথমে কোন গানটি শুনব? প্রথমে একটা রবীন্দ্রসঙ্গীত করছি। নিশ্চয়ই আমি চিনি গো, চিনি তোমারে ও গো বিদেশিনী, আমি চিনি গো, চিনি তোমারে গো বিদেশিনী, তুমি থাকো সিন্ধু পারে গো বিদেশিনী, আমি চিনি গো, চিনি তোমারে গো বিদেশিনী। তোমায় দেখেছি শারদ প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি সোপেছি প্রাণ গো বিদেশিনী, আমি আকাশে পাতিয়া গান শুনেছি, শুনেছি তোমারি গান, আমি তোমারে সোপেছি প্রাণ গো বিদেশিনী, ভ্রমিয়া শেষে আমি এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমারি দ্বারে ও গো বিদেশিনী, আমি চিনি গো, চিনি তোমারে ও গো বিদেশিনী, চিনি তোমারে ও গো বিদেশিনী। অসংখ্য ধন্যবাদ, খুব সুন্দর হয়েছে। সকালে আমরা সাধারণত রবি ঠাকুরের গান দিয়েই মানুষ সকালটা অনেক সময় শুরু করে, যারা গানকে খুব ভালোবাসে। সেভাবে খুব সুন্দরভাবে আমাদের সকালটা শুরু হলো, খুব খুবই ধন্যবাদ। আজকেই আমাদের সাথে আপনার সকালটা শুরু হলো, এভাবে প্রতিদিন কিভাবে সকালটা শুরু হয়? সকালে ঘুম থেকে উঠে সাধারণত গানের কোনো প্রোগ্রাম খুঁজি আমি, তো সকালে বেশ 7:50 শুরু হয় মাই টিভি এই প্রোগ্রামটা দিয়ে শুরু করি, তারপর অন্য প্রোগ্রামে যাই আর কি। আমাদের অনেক বড় সার্থকতা যে প্রতিদিনকার মতো আমাদের প্রোগ্রামটার মাধ্যমেই, আমার সকাল প্রোগ্রামটির মাধ্যমে আপনার সকাল শুরু হয়।
আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন যে আমাদের এই আমার সকাল অনুষ্ঠানটি শুধু গানের গান নয়, গান শোনাটাই নয়, গান গাওয়াটাই নয়, পাশে কিছু সেগমেন্ট থাকে। তো এর মধ্যে ছোট্ট একটি সেগমেন্ট আমরা দর্শকের উদ্দেশ্যে একটু দেখতে চাইছি। ঠিক আছে। দর্শক, কথায় বলে স্বাস্থ্যই সকল সুখের মূল। অবশ্যই যার যার স্বাস্থ্য, যার যার মন যদি সুস্থই না থাকে কোনো কাজেই তার মন বসবে না। সেক্ষেত্রে স্বাস্থ্যকে কীভাবে সুস্থ রাখতে হয় সে সম্পর্কে কিছু হেলথ টিপস জানবো একজন স্বাস্থ্য বিশেষজ্ঞের কাছ থেকে। চলুন জেনে নিই। অনেক বাবা মাই আমাদের কাছে প্রশ্ন করেন যে শিশুদের কি টেলিভিশন অথবা কম্পিউটারে কার্টুন বা অন্য কোনো ভিডিও চিত্র দেখিয়ে খাওয়ানো উচিত কিনা। আমরা বলি এটি কিন্তু মোটেই করা উচিত নয়, কারণ শিশুদেরকে যদি ভিডিও দেখিয়ে অথবা টেলিভিশন দেখিয়ে অথবা কোনো কার্টুন চিত্র দেখিয়ে খাওয়ানো হয়, তবে দেখা যায় খাবারের সাথে সেই টেলিভিশন দেখাটি তার একটি শর্তাধীন অবস্থা বা কন্ডিশনিং তৈরি হয়। পরবর্তীতে সে টেলিভিশন না দেখে বা কার্টুন না দেখে আর খেতে চায় না। এছাড়া যেটি হয়, টেলিভিশন দেখতে দেখতে খেতে গেলে সে খাবারের স্বাদ ঠিকমতো নিতে পারে না, চিবিয়ে খায় না, ফলে তার খাবারটি কিন্তু ঠিকমতো হজমও হয় না। এটি তার শারীরিক ও মানসিক বিকাশ দুটির জন্যই ক্ষতিকর। ফলে শিশুদেরকে খাবার টেবিলে সকলের সাথে একসাথে বসে খাওয়াতে হবে, কখনোই তাকে আলাদা করে টেলিভিশন দেখিয়ে অথবা কোনো কার্টুন ভিডিও দেখে খাওয়ানো উচিত নয়। আমরা কিছু ভালো টিপস পেলাম কীভাবে স্বাস্থ্যকে খুব সুস্থ রাখতে হয়, প্রাণোজ্জ্বল থাকতে হয়, নিজেকে রাখতে হয়। অবশ্যই টিপস মেনে আমাদের সুস্থ সুস্থ থাকা উচিত, স্বাস্থ্যকে ঠিক রাখা উচিত। কেননা কোনো কিছু কোনো বিষয়ে অবগত না হয়ে নিজ থেকে কোনো কিছু করলে এটা অনেক বড় ধরনের ঝুঁকির কারণ হতে পারে। এবার কোন গানটি শুনতে চাইছি? এবার একটা আধুনিক গান, মোহাম্মদ রফিকুল আলমের গাওয়া। বাহ, চেষ্টা করছি আমি। এক হৃদয়হীনার কাছে। বাহ, শুনব। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? সে আছে নিজকে নিয়ে, আমি তো শুধু অথই যন্ত্রণা। এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? সে তো যাবে চলে, সবই যাবে ভুলে, মিঠু সে স্বজনী, আমি যাব কেঁদে, হৃদয়ের দাম কি আছে? এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে? আছে এক হৃদয়হীনার
হৃদয়ের দাম কি আছে, সে আছে নিজকে নিয়ে। আমি তো হৃদয়ের দাম কি আছে, এক হৃদয়হীনার কাছে হৃদয়ের দাম কি আছে। বাহ, খুব সুন্দর, খুব ভাল লাগলো। যার যে শিল্পীর গান করেছেন তিনি আমাদের দেশের জন্য একজন অ্যাসেট, তাকে শ্রদ্ধা জানাচ্ছি আমাদের মাইটিভির পক্ষ থেকে, সবার পক্ষ থেকে। অবশ্যই আরও গান শুনবো, আরও অনেক আড্ডা দিব। এবার একটি ছোট্ট বিরতি নিয়ে আসি। দর্শক, নিচে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর কিছু গান শুনলাম, প্রথমে জানলাম কিভাবে সকালটা শুরু হয়। আমি একটু জানতে চাচ্ছি যে গানের প্রতি ভালোবাসাটা কবে সৃষ্টি হলো সর্বপ্রথম, মানে গান নিয়ে যাত্রা শুরু হলো কবে? না, আসলে অনেক যখন অনেক ছোট, বিভিন্ন অনুষ্ঠানে গেলে বা দেখলে গান শুনে মনে হতো যে কেন যে টানে, হয়তো বা আমারও গাইতে ইচ্ছা করে, আমিও গাইতে পারবো। তখন থেকেই শুরু হয় আসলে। এভাবে পারিবারিকভাবে সবাই অনেক সাপোর্ট করেছে আপনাকে? হ্যাঁ, কিছুটা, মানে ঠিক জোরালো সাপোর্ট না হলেও মূল্য সাপোর্ট ছিল আর কি। আমাদের মাই টিভিতে আজ সারাদিন ব্যাপী যে অনুষ্ঠানগুলো হবে সেই অনুষ্ঠানগুলো একটু দর্শকদেরকে জানিয়ে দিচ্ছি। দর্শক, চলুন দেখে নিই মাই টিভিতে সারাদিন ব্যাপী আপনাদের জন্য কি কি অনুষ্ঠান রয়েছে। মাই টিভি পর্দায় থামস আপ কারণ নিবেদিত তোমাকে পাওয়ার জন্য অনুষ্ঠানে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই। সরাসরি সিনেমার গানের অনুরোধের আসর থামস আপ কারেন্ট তোমাকে পাওয়ার জন্য দেখবেন শনি থেকে বৃহস্পতিবার সকাল 9টায়। এই অনুষ্ঠানটা আমার এত বেশি প্রিয় কারণ এই যে একটা নির্মল বিনোদনটা পাই আমরা সকালবেলা। মিউজিক ভিডিও নিয়ে অনুষ্ঠান মাই মিউজিক টাইম সকাল 11:15। সিনেমার গানের অনুষ্ঠান সিনে অর্কেস্ট্রা প্রতিদিন সকাল 11:50। তিব্বত লাক্সারি সুপ নিবেদিত ম্যাটিনি শো দুপুর 1টায় ডিরেক্ট অ্যাকশন। ফেয়ার এন্ড লাভলি নিবেদিত সিনেমার গান নিয়ে অনুষ্ঠান রূপালী পর্দার গান সন্ধ্যা 6:20। দেশ বিদেশের টপ চার্টের গান নিয়ে তিব্বত স্নো নিবেদিত মিউজিক ভিউ সন্ধ্যা 6:50। সমসাময়িক বিষয় নিয়ে টকশো নিটল টাটা নিবেদিত মাই টিভি সংলাপ রাত 8:15। চিনতে পারছিস আমার না? শ্যারন লাভলি নিবেদিত নাইট শো রাত 10:20। এছাড়া মাই টিভি সংবাদ দেখুন সকাল 10:30, বেলা 12:30, দুপুর 2:30, বিকেল 4:30, বিকেল 5টায় জেলা সংবাদ, সন্ধ্যা 6টায় ইংরেজি সংবাদ, সন্ধ্যা 7:30, রাত 9:30, রাত 11:30, রাত 2:30, ভোর 4টায়। দেখে নিলাম কে কি রয়েছে আজকে মাই টিভি জুড়ে সারাদিন ব্যাপী। অবশ্যই আপনি যখন ঘরে থাকবেন বা যখনই ফ্রি থাকবেন অবশ্যই আমাদের মাই টিভি অনুষ্ঠানগুলো আপনি উপভোগ করবেন আশা করছি। যাবো পরের গানে। এবার একটা বাংলা ছবির গান, আমার মতো সুখী নয়তো। বাহ, খুব জনপ্রিয় একটি গান শুনবো। জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ,
মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালোবাসায় জড়ানো মায়ার বাঁধো, জড়ানো মায়ার বাঁধো, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন। বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলা, ভাগ্যের পরিহাসের না বুকে ধরে যত ফুল ফোটালাম সে ফুলের কাঁটা ছাড়া কি পেলাম, ভাগ্যের পরিহাসের না কেন নিয়তির কাছে বারে বারে হেরে যায় মানুষ এমন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো চারিদিকে নিরাশার বালুচর কি আশায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়, চারিদিকে নিরাশার বালুচর কি আশায় বেঁধেছি খেলা ঘর, স্বপ্ন ভেঙে দিতে এলো ঝড়, কেন মমতায় টানে কেঁদে মরে বেদনার কথা এখন, আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, নয় তো কারো জীবন, কি আদর স্নেহ ভালো জড়ানো মায়ার বাঁধো, জড়ানো মায়ার বাঁধো, জানিয়ে বাঁধন ছিঁড়ে গেলে কবু আসবে আমার মরণ, আমার মতো এত সুখী নয় তো কারো খুব সুন্দর, খুব জনপ্রিয় একটি গান। বরাবরের মতো আমি একটি কথা বলি যে জনপ্রিয় গান মানুষের মনের ভিতর সেই অনুভূতিটা জাগানোটা খুব কঠিন একটি ব্যাপার জনপ্রিয় গানের মাধ্যমে। আসলে সত্যি তাই। অসংখ্য ধন্যবাদ দুজনকে আমাদেরকে খুব খুব সুন্দর কিছু মুহূর্ত দেওয়ার জন্যে, খুব সুন্দর কিছু গান উপহার দেওয়ার জন্যে, খুব সুন্দর কিছু আড্ডা শুনলাম, কিছু জীবনের কাহিনী শুনলাম, নিজের সুরটা শুনলাম, অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। আর মাই টিভিতে যারা কলা কৌশলী আছেন সবাইকে আমার কৃতজ্ঞতা, সবাইকে ধন্যবাদ। দর্শক, দেখতে দেখতে সময় কখন যে শেষ পর্যায়ে চলে এসলো আমরা টের পেলাম না, সর্বশেষ চলে যাচ্ছি। আবারও ফিরে আসবো আগামীকাল একই সময়ে মাই টিভির পর্দায়, আমার সকাল নিয়ে থাকবেন নতুন একজন অতিথি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন এবং গান শুনুন, কেননা গান মানুষের মনকে পরিশুদ্ধ করে তোলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।